বর্তমান সময়ে যেসব পুরো প্লেয়াররা আমাদের চারিপাশে ঘোরাঘুরি করছে তার সকলেই প্রায় পিসি প্লেয়ার। সালা পিসিতে তো পোদে মারলেও হেডে লেগে যায়, তাহলে এদের আমি কিভাবে লিজেন্ড বলবো? কিন্তু হ্যাঁ, আমরা এমন একটা সময় পার করে চলে আসছি যে সময় অনেক পুরো পুরো প্লেয়ার ছিল আর তারা সবাই মোবাইল দিয়ে খেলতো, তাদেরকেই বলা হয় আসল মোবাইল লিজেন্ড। আর যারা আদিম যুগে ফোন দিয়ে ফ্রি ফায়ার খেলে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার কামাইছে তাদের সবাই কিন্তু আইফোন প্লেয়ারই ছিল। তবে ভাই সব থেকে মজার ব্যাপার হচ্ছে আইফোন দিয়ে যেসব লিজেন্ডরা গেম প্লে করে গেছে তাদের একটারও জেনারেল কিন্তু 13, 14, 15, সর্বোচ্চ গেলি 20, এর উপরে জেনারেল দিয়ে কেউ খেলেনি। কিন্তু ভাই আবেগের শোধনে আজকে আমি লিজেন্ডের উপরে লিজেন্ড হতে যে নিজের আইফোনের জেনারেল দিয়ে ফেলেছি 100। এখন যারা মনে করছে দূর বাড়া এটা তো কোনো ব্যাপার না, আমি আমার ফোনেই তো 100 জেনারেল দিয়ে খেলি। ওরে ভাই রে দেখো তালি এই ভিডিওটা, সিম্পল একটা ফোনের 100 জেনারেল দিয়ে আর আইফোনের একটা 100 জেনারেল দিয়া। এই দেখো মোর অবস্থা, আইফোন মনে হচ্ছে ভেঙে চুড়ে ফেলাচ্ছে, অপরদিকে অ্যান্ড্রয়েড ফোন হেগে দিয়েছে। তাহলে বোঝো নিজের লিজেন্ড প্রমাণ করতে যে 100 জেনারেল দিয়ে আজকে ইনিমির উপরে ঝাঁপিয়ে পড়তে চলেছি, তাও আবার সলো ভার্সেস স্কোয়াডে। সালা আমার তো মনে হচ্ছে সামনে ইনিমির পোটশট মারতে যে পিছনে ইনিমির হেডশট না লেগে গেলি হয়, এই জন্যই বলি ভিডিওটা দেখতে থাকো। তো বেশি ব্যাকপ্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যায়। মেঘমুক্ত আকাশ, গন্ধযুক্ত বাতাস, সাথে আছে কালাহারি ম্যাপ, আর এইদিকে তোমাদের একটু সেন্সিটিভিটি দেখাই দিই। এই দেখো জেনারেল পুরো 100 দিয়ে দিয়েছে, এবার একটু মুভমেন্ট দেখাই দিই। ওরে ওরে বাবা বাবা বাবা, আরে মুভমেন্টের শোধনে এই সালে সরি সরি মুভমেন্টের শোধনে আমার লাভ পড়ে গিয়েছে। আমি ঝমাত করেই লেভে গেছি, মানে এই জায়গায় নামতে চাইনি, আমি নামতে চাইলাম ওই রেফিনারিতে। তবে মুভমেন্ট তোমাদের একটু দেখাই, দেখো 100 জেনারেলে খেলমা। দেখো তোমাদের যদি মনে হয় আমি খুব জোরে আঙুল লাড়ালাড়ি করছি, তাহলে বলবো আমি আসলে আঙুল একদম সুড়সুড়ি দিয়ে আসছি স্ক্রিনের উপরে, তাতে এরকম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব এক হয়ে যাচ্ছে। কিন্তু এক বেটা আমার সাথে নামছে, ও যদি 100 জেনারেলের মায়ের খায় তাহলে তো ও মনে করে এই ম্যাপে টিকতে পারবে না। ওই যে নামছে নামছে বাবা, এই মানে আন্দাজে ঘা দিয়ে দিলাম যে বাড়া, কিভাবে হেডশট লেগে গেলো কিছুই তো বুঝলাম না। আসলে মনে করো এটা মানে 100 জেনারেলের খেলমা হতে পারে ভাই, আসলে আসলে ভাই, কারণ আমি ড্রাগ মেরা কিছুটা নিইনি, আমি ডাইরেক্ট গুলি করেছি, হাত যে একটু কাঁপাকাঁপি করে তো এই কাঁপাকাঁপির শোধনেই হেড লেগে গিয়েছে। কি একটা সাংঘাতিক ব্যাপার বলো দিন, নিলাম যদি পুরো ম্যাচের মধ্যে হয় তাহলে তো আবার হ্যাকার বলে রিপোর্ট করে দেবেন। যাকে রিপোর্ট করা করি বাদ, আমি আগে গাড়িতে সরে এলাকাতে একটা ট্যাগ করার আগে একটুখানি ভেস্টটা রিপেয়ার করে নি খারাপ। কিন্তু কিন্তু ব্যাপারটা কি হলো, আমি ইনিমির পা 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 আর শব্দ পাইছি, ইনিমিও পাইছি, সালার বুত সালাই বেরে, বাবারে বাবা, ওরে বাবারে হেডশট ছাড়া আমি মারি না। কিন্তু এটা তোমাদের বুঝতে হবে, মানে শুয়ে থাকলেও হেডশট মারি, দাঁড়ায় থাকলেও হেডশট মারি, ফোর ছাড়া আমি এখন মারা বাদ দিয়ে দিয়েছি বেশ কিছুদিন ধরে। জেনারেল জবে থেকে 100 করেছি, জেনারেল জবে থেকে মানে 100 তো করলাম আজকেই। তো ব্যাপারটা হচ্ছে বেস্টটা হালকা একটু লোহা লোহা ভাব নিয়ে চলে আসি, তারপর শৈলী মোটামুটি একটা ভাব চলে এসে এইবার এই গাড়িটা নিয়ে সরাসরি এখান থেকে বেরোয় যাবো। তো যেটা বলছিলাম আর কি, যে আসলে ভাই আমি আজ পর্যন্ত আইফোন প্লেয়ারদের 100 জেনারেল দিয়ে খেলতে দেখিনি। আমি মনে হয় সর্বপ্রথম এই বিশ্ব রেকর্ডটা গতি চালিয়েছি, বিশ্ব রেকর্ডের আগে ইনিমির ভাষার মধ্যে রেকর্ড দিয়েছি খারাপ। ওরে নিশি একটা গুতু এরকম, আর এই দূরিতে আর একটা মারছে, ওরে বাবারে এর 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 টিমমেট দূরির থেকে আমার যে হারে মারলো তাতে মনে হচ্ছে যে আমি আর একটু হলেই ফটকে যাচ্ছিলাম। কিন্তু ভেস্টটা ভাগ্যিস লোহা লোহা ছিল বলে বেঁচে গেছি, কিন্তু এর ইনিমিটা কই, কোনো ড্রাগ টান না, দাঁড়া 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 ড্রাগ টানিনি ভাই, আমি বিশ্বাস করেন ভাই আমার কথা বিশ্বাস করেন, একটুখানি আমি ড্রাগ টানি অটোমেটিক। এই যে 100 জেনারেল দিয়া তো আমি ডাইরেক্ট গুলিটা করলাম, এই হাতটা কেঁপে কেঁপে যে রিকোয়াল গুলিগুলো লেগেছে ওইগুলো এবার হেডে লেগে গেছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে তো কোনো প্লেয়ার আর হ্যাক ইউজ করবে না ভাই, আইফোন কিনে 100 জেনারেল দিয়ে খেলবে। ওরে যাদের আইফোন আছে তারা আজকে 100 জেনারেল দিয়ে খেলবা, পারো আর না পারো, পোদে লাগুক আর হেডে লাগুক, আর 100 জেনারেল দিয়েই খেলবা, দেখবা আমার মতো একটা পুরো পুরো প্লেয়ার হয়ে যাবা। কিন্তু আশেপাশে কি ইনিমে আছে নাকি, মনে হচ্ছে তো আছে। বাবা বাবার বাবার শব্দ পেয়েছি আমি, ওরে বাবারে ওরে বাবারে, এই রে রে ব্যাটা আমারে দেখিনি, কিন্তু আমি ব্যাটারে দেখে গণপিটন দিয়ে দিছি। কিন্তু এই রে বাবারে আমি 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 না জেনারেল ঠিক করে পাচ্ছি না, মানে কিরাম গুলি থেবড়ো খেবড়ো এবড়ো খেবড়ো চলে যাচ্ছে। এ তাতা তাতা তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে আগে একটু চা চা ফোন প্রাণ বাসা। ও বাবা, ওই টাওয়ারের উপরে লোকটা কি আমাকে মারতে চেয়েছিল কাকু? ওরে বাবারি, ওর উপর থেকে আবার যে বই যে যে সোদর এই সারিবি যে সোদরটা দিয়েছে, দাঁড়া দাঁড়া ওকেও আমি হালকা শোধন দিয়েছি, এবার আমি এমনিতে ফোকাস করে নেমে নেমেই দেখি। ও বাবা, এটার কি হেডশট মারলাম বাবা,
আচ্ছা আচ্ছা তোমরা আমার একটু কমেন্ট বক্সে কমেন্ট করো তো, আমি যখন ফোন দিয়ে খেলি তখন কি আমার এত হেডশট লাগে? আমার তো মনে হয় লাগে না, আমি তো হেডশট কিং হয়ে যাই তখন। আজকে হঠাৎ করে হেডশট কিং হয়ে গেলাম, সবই 100 জেনারেলের খেলমা ভাই। ওরে বাবারে আরেকটা, এই কাকু 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 কাকু, উড়ি বাবারি উড়ি বাবারি বাবা, ফুল স্কট মিশন তো আরেকটাই থাপ দিয়েছে আমার, সরি মানে খাই দিয়েছে। আমি আগে পালাই বাবারে বাবা, যে পরিমাণ মাইডটা দিল আমারে, ওট 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 ওট, কিরে কিরে ডাউন করে দিলাম, কিন্তু ডাউন উঠল না, আবার কি লুটে গেল কিছুই তো বুঝলাম না, কি ধরনের কারবার চলতেছে আমার সাথে আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে মনে হচ্ছে যে আশেপাশে প্রচুর ইনিমি আছে, কিন্তু আমার এখন মাথাটা ঠান্ডা করে রাখতে হবে, মাথা যদি গরম করে ইনিমিও আমার পাশা গরম করে দেবে, এই জন্য আজকে মাথাটা ঠান্ডা রেখে বাকি কাজ করতে হবে। কিন্তু আশেপাশে আরে আমার বাবা লুট করছে, ওরে নিশ্চিন্ত বসে লুট করছে, তোর পিছনে ইনিমি তার পিছনে ইনিমি তার পিছনে, আমার নেট প্রবলেম, কি একটা ঝামেলা বলো দিন, নেট প্রবলেম রে, আরে হিল দিয়ে দিয়ে দূরের থেকেই ভালোবাসা দিয়ে দিয়েছি। আর ওইদিকে ওই টাওয়ারের উপরের মালটাতে হেভি জ্বালাচ্ছে ভাই, ওর তো একটা ব্যবস্থা করতে হবে, ওই টাওয়ারের উপর তো আমার চদর বদর করে যাচ্ছে খারাপ, এখান থেকে একটু লুট করে নিন, আবার টাওয়ারের উপরে কানে মুখি যে শট দেবো আজকে, আশেপাশে কোনো ইনিমি নেই দাঁড়াও, এবার টাওয়ারের উপর দাঁড়া কি একটু দেখা যাবে, একটু গানে যদি একটু বোধও দেখা যায় তাহলে হেডশট মেরেই দেবো, দেবো দেবো হেডশট মেরে ক্লিয়ার, ব্যাস যা সালা অনেকক্ষণ ধরে চালাইছে ভাই, অনেকক্ষণ ধরে ওই ইনিমিটা অনেকক্ষণ ধরে আমাকে মারার চেষ্টা চালিয়েছে চালিয়েছে, ওরে বাবারে বাবা চারিপাশে ইনিমি, বাবারে এ পরিস্থিতি খারাপ ভাই, আশেপাশে পাশায় মাথায় চারিদিকে ইনিমি, দেখিস অবস্থা এদিক ওদিক, মানে ইনিমি মেরে কমাতে পারছি না, কিল 10টা করে ফেলালাম অথচ ইনিমি কমছে না, ওরে বাবারে ঘরের মধ্যে আবার দুটো, তাহলে আমি এখন বুঝে ফেললাম যে আমাকে এই জায়গাটা থেকে পালাই যেতে হবে, হ্যাঁ মানে মানে পালাই যেতে হবে না আর কি, আমি আর কি ওই দাঁড়া ওই ওই উপরেটার কনফার্ম দিয়ে আসি, যেটা ওই গম্বুজির উপরে মারি তো অটো কনফার্ম হয়ে গেল। আচ্ছা তাহলে এবার কি সে রোজগার দিয়ে, আচ্ছা যাক ওর কাছ থেকে আমি লুট করে নিয়ে আসি, আমার কাছে লুট নেই তো, লুটও তো মোটামুটি আছে, আসলে পালাচ্ছি এই কথাটা জানতে দেওয়া যাবে না। আচ্ছা দেখো আমি লুট করতে কিন্তু দেখে না আসলাম, ওই যে উপরের থেকে এই কফিনটা একটু লুলু লুট করবো, কি এর তলা এবার গ্রিন ক্রিমিনাল বসে রয়েছে, বাহ 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 বাহ, সার্ভাইভ করার কি অপূর্ব সিস্টেম, অপূর্ব। এইবার দেখো স্পাইডারম্যানের মতো সদর বদল লাভ দিয়ে দিয়েছি একটা, দিদি চালাম একদম উপরে, টপে লাভ দেবো না, লাভ দিলাম একদম নিচে আর কি, ওই উপরে যেতে হবে ভাই, আমার উপর থেকে লুট নিতে হবে, লুট নিয়ে মোটামুটি ওই ঘরে যে স্কটটা আছে এদেরকে কায়দা মতো একটা চাপ দিতে হবে, দিচ্ছি রাম ঠাপ দিয়ে দিচ্ছি একদম, এই সরি মানে চাপ দিয়ে দিচ্ছি আর কি, দাঁড়াও দাঁড়াও এখান থেকে আবার একটু লুটপাট করে নিই, লুটপাট করে নিয়ে ওই ঘরে যদি একটা দুটো ডাউন করে দিতে পারি কি তো বন্যা বয়ে যাবে রে, ডাউন করে দিছি কনফার্ম করতে পারিনি আর কি, সালা ওইটারে মেরে দিতে পারলি 13টা কিল হয়ে যেত, ভাবা যায় আসলে দেখবে ওইটা নিয়ে দুঃখ করলে হবে না, আমার এখন যে কাজটা করতে হবে ভাই, আমি কিন্তু এখন এখান থেকে পালাচ্ছি না, তোমরা ভালোভাবে ঠান্ডা মাথায় ব্যাপারটা বুঝবে, আমি কিন্তু জোনে যাচ্ছি, হ্যাঁ দেখলে লাফাতি লাফাতি জোনে চলে আসলাম, কারণ ওই জোনের মধ্যে আমি ফাইট করতে পারি না, জোন আমার পাশায় কারেন্ট মারলে আমি একদম মাথা মাথা ঘুলাই যাই, কোন দিকে যাবো এরকম ধপ করে সামনের পরে ইনিমি চলে আসলি যে আমার কি ভয়টা লাগে আমি বুঝি না, ইনিমির এইভাবে সারপ্রাইজ দেওয়ার কি দরকার, সেই তো পিছন মারা খাতি হয়, তাহলে আমার সামনে এসে পড়ার কি দরকার আমি তো বুঝি না, আমার থেকে দূরে দূরে থাকবা ইনিমিরা, আমার থেকে দূরে দূরে থাকবা। এবার দেখা যাক ওই দূরবর্তী স্থানে আমি এক পিস ইনিমি দেখতে পাচ্ছি, যে মনে করো বুক চাতায় দৌড়ে আসছে, আর আমি এখন এর 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 একদম হোগা চাতায় মাইর দিয়ে দিয়েছি, বুক চাতায় দৌড়ে আসা তাড়াতাড়ি গুলাল ফাটায় কিলটা কনফার্ম দিই, নাহলে ও কিল আমার কপালে জটপে না, আমি বুঝতে পারছি কইলাম শালা হতসারা ফকির মিসকিন অসহায়, তো তো বিয়ে হবে না, তোর বিয়ে হলেও বড় বউ টেকবে না, আর যদি বউ টেকেও তাহলে পড়ো কি করে বেড়াবে, তুই আমার কিল ঝেড়ে খাইছিস না, আসলে ভাই লোকের কিল ঝেড়ে খেতে যে পরিমাণ মজা, নিজের কিল চুরি হয়ে গেলে তার থেকেও বেশি হয়ে যায় সাজা, কি এখন করা যাবে, এইটা নিয়ে বেশি বদদোয়া না দিই সত্যি সত্যি বদদোয়া লেগে গেলে বিপদ হয়ে যাবে, তো চলে আসছি আমি এখন সরাসরি জোনের ভিতরে, আশেপাশে কিন্তু কোনো এনিমি নেই, আমার মন বা মন বলিল আশেপাশে এনিমি আছে বাড়া, কী দেখ কী হচ্ছে এত এনিমি কেন বুঝলাম না, তো আবার 13টা কিল 14টা কিল হয়ে গেল, তাও অত সে এনিমি কমছে না, আশেপাশে হোগায় মতোই সব জায়গায় এনিমি, আরে বাবা 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 বাবা, ওর স্কট চলে গেছে, ওরে বাবারি
একটা দুটো ওরে বাবারে বাবা পুলিশ কটাই জাপটাই ধরে সামারে ওরে বাবারে থামলে ওরে বাবারে আমার ভাষা সাল চামড়া তুলে দিয়েছে ভয়তে তিনটে গুলোয়াল ফেলাইছি আরে বাবারে দাঁড়িয়ে মায়ের সাবাড়া গুলোয়ালও শেষ এখন যে কাজটা করতে হবে একে ডাউন করে দিয়েছি তারপরে তারপরে গাড়িতে উঠে আস্তে করে পলাই যেতে হবে এখান থেকে এখন তোমরা অনেকে ভাবতে পারো যে আমি আসলে পলাচ্ছি না আমি ওই স্কটটারে চান্স দিলাম কারণ লাস্ট ইনিমিটার মেরে ফেললি তো পুরো স্কটটাই ক্লিয়ার হয়ে যেত আমি সেই স্কটটা বেঁচে থাকবো আবার বাঁচাই দিই ঠিক আছে ততক্ষণে আমি একটা ফাঁক মেরে চলে আসি এইবার দেখো স্কটটার কীভাবে পুষা পুষা না সরি পাশার চামড়া কীভাবে তুলতে হয় আবেগ ভয়তে ভুলভাল বলছি ভাই লিগালি আমি একটা ভয়ের মধ্যে আছি ভাই আশেপাশে যেভাবে ইনিমি তাওরাস মায় দিল আমারে বাবারে আর একটু হলি একদম কিঞ্চিত হলেই আমি মনে করো চান্দের দেশে রকেটে করে চলে যেতাম কিন্তু আশেপাশে কি কোনো এই রে পার শব্দ পেয়েছি পিছনে কোনো একটা জায়গায় ওরে বাবারে আমার দিকে মাথা পেতে রয়েছে আমার দিকে যদি বোধটা পেতে রাখতিস তাও তো ভালো হতো এইভাবে হেড পেতে রাখার কোনো দরকার ছিল কিল 15টা করেছি মানা যায় ভাই একটা দুটো কিল না কিন্তু 15টা কিল 15টাকে ঠাইবে লাল করে এই সরি মানে লাল করে দিয়েছি একদম 15টা এনিমিকে লাল করে দিয়েছি শুটিয়ে লাল করে দিয়েছি নোংরামি বার করে দিয়েছি এইবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে আরও কিল করতে হবে একদম মনে করো ভয় আসতে হয়ে গেল মেলাগুলো এনিমির আর শব্দ পাইলাম যেটাই ভাবছিলাম ওরে বাবারে বাবা দুটো তিনটে ফুল স্কোয়াড এই জন্যে আমার শব্দটা আসতে হয়ে গিয়েছিল আমি তো জানি ওরে বাবারে বাবা বাবা যে কাজটা আমার এখন করতে হবে আমার এখন পালাতে হবে হালকা একটু গা ঢাকা দিতে হবে কারণ এখনও 9টা এনিমি বেশি রয়েছে 15টা কিলো অলরেডি করে ফেলেছি হালকা একটু গা ঢাকা দিতে পারলেই বাড়াবো গা ঢাকা দেবো কি করে সামনে পিছনে মাথায় মাথায় সব জায়গায় ইনিমি ওরে বাবার এই জায়গায় দিয়ে একটু বসি না 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 এই জায়গায় ইনিমি কিন্তু গুলি লাগছে না কেন গুলি গুলি গায়ে লাগলো না কেন ব্যাপারটা তো ও নেট 99 ব্যাস ব্যাস বুয়া আমার হাত সারা হয়ে গেল ওরে ওরে রে তাড়াতাড়ি ফোনটাটাই যায় রে হবে না ভাই এতক্ষণ আমার মেরে চান্দের দেশে পাঠাই দিয়েছে ওরে জরিনা চান্দের বাত্তির কসম দিয়া গেম প্লে করাইলি 99 নেট পিং দিয়ে হোগা মারিলি এখন তো বটগুলো চেনে না আমাকে পুরো প্লেয়ার চেনে না পিছন দিয়ে পিছন মেরে দেব ইনিমিটেড পাবে না ওরে বাবারে বাবা ভাই কোন পরিস্থিতি থেকে বেঁচে আসলাম দেখলে আমি তো মনে করছি আমি এতক্ষণ মরে ভূতে অন্যের ঘাড়ের পরে চেপে বসে আছি কিন্তু আসলে দেখলাম আমারে কেউ দেখিনি মানে ইনিমিদের চোখ অন্ধ আমি আবার এইসব সুযোগ হাতছাড়া করি না আমার সামনে যদি কেউ নেট পিং চলে যায় হেডারে আগে খেলায় আসি কিন্তু আমার টের পাইনি ওরে বাবারে ওই 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 ঘরটার পিছনে বেশ বেশ গোলো যোগ হচ্ছে বেশ গোলো যোগ হচ্ছে আমি বুঝতে পারছি আমি আগে মেট্রিক করে নি ওই দেখো আমার ডান পাশে ইনিমি ব্যাটা আমার টের পাইনি সহ্য করা যায় কোন বটের পাল্লায় পড়লাম হ্যালো এই দেখো টুকি হ্যালো তোরও বিয়ে হবে না আমার কিল ঝেড়ে খালি না বাটা বাট আমার কিল ঝেড়ে খালি না তুই বিয়ে করিস দেখ পানে কিরাম তোর বউটাকে আমিও দেখ পানে ভাই তোর বউ ভাগানোর দায়িত্ব আমি একা নিয়ে নিয়েছি হতচ্ছাড়া আমার কিল ঝেড়ে খাবি তোর বউ পরে কি পাবে যা 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 বেরো তুই আমার সামনে বেরো পলাই রয়েছিস কে আমার কিল ঝেড়ে ওই কোনায় পলাই রয়েছিস কে তোর কানে মুখে একটা থাবা দিয়ে দেবো শালা আমার কিল ঝেড়ে খাওয়া তোর কত বড় সাহস তবে অবশেষে দেখতেই পেলে 100 জেনারেল দিয়ে আমি কিন্তু 17টা কিল করে বুয়া নিয়ে চলে আসলাম আর এরই সাথে লাইক একের পর এক উঠিয়েছে কতগুলো লাইক পেয়েছি এটাই এখন দেখার বিষয় আর আমি কিন্তু চদরবদর মনে করো পয়েন্টে নেই আমি কিন্তু হিরোইকে 3 স্টারে রয়েছি 9টা লাইক পেয়েছি এই সরি 8টা লাইক পেয়েছি আর এতক্ষণ যে 100 জেনারেল দিয়ে খেলেছি তার প্রমাণ হচ্ছে এই যে ফোনের মধ্যে একটু জেনারেলটা দেখা দিলাম দেখতেই পাচ্ছ 100 জেনারেল আর এটা যে আমি আইফোনে খেলেছি এটাই হচ্ছে তার প্রমাণ উপর থেকে শাটারটা নিয়ে দেখতেই পাচ্ছ আইফোন পুরো শাটার নেমে আসছে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল এই যে এই জায়গা থেকে আমি এখন টুকুস করে রেকর্ডিংটা অফ করে দেবো আর ভিডিও শেষ